হালিউডের প্রতিটি চমক লাগানো খবর জানতে সাবস্ক্রাইব করুন খবরটি হয়ে আর বেল আইকনে ক্লিক করে পেয়ে যান প্রতিটি খবর সবার আগে নাম্বার নয় অপভিশের সাক্ষাৎকারে জানান তিনি সাকিবের অত্যাচারে অত্যাচারিত হয়ে আর কষ্ট করতে না পেরে গত বছরের এপ্রিল মাসের সকালবেলা দৌড়ে বেসরকারি চ্যানেল চ্যানেল চলে যান তার সব কথা বলার জন্য এর জবাবে দর্শকরা বলেছেন বাংলাদেশের টিভি ও সিনেমার দর্শকদের এই ধরনের নায়িকারা যতটা বোকা ভাবেন তারা আসলে ততটা বোকা নন আপনি যে সেই সাক্ষাৎকারের জন্য সেই চ্যানেলের কাছ থেকে নিজের ব্যাংক অ্যাকাউন্ট ভরে নিয়েছেন সেটা সবাই জানে নাম্বার দশ এরপর অপভিশের অভিযোগ করেন সাকিব খান কথায় কথায় তাকে দশ লাখ টাকা দেওয়ার কথা বলেন যা একেবারে ঠিক না অপুর মতে 10 লাখ টাকায় কিছুই পাওয়া যায় না। একটি ডায়মন্ডের নো স্পিন কিনতেও নাকি 25 থেকে 30 লাখ টাকা লাগে। অপুর এমন কথার প্রেক্ষিতে দর্শকদের হেসে বলেছেন যেটা একেবারে ডাহা একটি মিথ্যা কথা। 10 লাখ নয়, মাত্র 10 থেকে 20 হাজার টাকার মধ্যেই একটি নয় দুটি নো স্পিন কেনা সম্ভব। তাও আবার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং পরিচিত ডায়মন্ডের দোকান ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে। নাম্বার 11। অপু বিশেষ এরপর অভিযোগ করেন সাকিব খান কেন আবরাম খান জয় প্রথম জন্মদিন উপলক্ষে মাত্র 5 লাখ টাকা দিলেন? কেন তিনি পুরো প্রোগ্রামটি আয়োজনের জন্য 50 লাখ টাকা দিলেন না? অপুর এমন চা কথা শুনে দর্শকরা বলেছেন অপু হয়তো ভুলে যাচ্ছেন তিনি কোন দেশের মানুষ যে দেশের কোটি কোটি খেটে খাওয়া মানুষ নিজের সন্তানদেরকে পড়ানোর জন্য নিজের জমি জমা বিক্রি থেকে শুরু করে কিডনি পর্যন্ত বিক্রি করে দেন সে দেশের সামান্য নায়িকা হয়ে তিনি সাকিবের কাছে এক্সপেক্ট করেন সাকিব খান তার সন্তানের জন্মদিনে পঞ্চাশ লাখ টাকা খরচ করবেন সাকিব নিজে খেটে খাওয়া পরিবারের সন্তান এ কারণে তিনি জানেন প্রতিটি টাকা উপার্জনের কষ্ট আর তার পিছনের কাহিনী নাম্বার বারো সাক্ষাৎকারের এক পর্যায়ে অপু বিশ্বাস সাকিব খানের ইংলিশের মজা করেন সাকিবের ইংলিশ নিয়ে অপুর এমন মজা করা দেখে দর্শকরা বলেছেন অপুবিশাস নিজেই তো ভালোমতো বাংলায় বলতে পারেন না ইংলিশ তো দূরের কথা আর শাকিল খান খুব কম বয়সে বাংলাদেশের সিনেমায় চলার কারণে তিনি তার পড়ালেখাও সম্পন্ন করতে পারেননি যে কারণে বিদেশি একটি ভাষার প্রতি দুর্বলতা তার থাকতেই পারে নাম্বার 13 সাক্ষাৎকারের এক ভাগে অপুবিশাস অনেক বড় করে বলেন শাকিল খানকে তিনি দয়া করেন দর্শকরা অপর এমন কথা প্রেক্ষিতে বলেন অনেকেই এই কাহিনীটা ভুলে গেছেন যে অপুবিশাস যখন কাজের জন্য ঘোরাঘুরি করতেন তখন শাকিলের মেকআপ ম্যান যিনি এখন পর্যন্ত শাকিলের সেরা বন্ধুদের একজন সবুজ খান অপুকে দয়া করে শাকিল সামনে নিয়ে গিয়েছিলেন তারপর সাকিব দয়া করে অপুকে তার পরবর্তী ছবিতে নেন এরপর দর্শকরা অপুকে বলেন আসলে কে মাটি দেয় অপবিশ্বাস জবাবে দর্শকরা বলেছেন আমাদের দেশের কোন নারী নিজের স্বামীর মারা যাওয়ার কথা চিন্তা করতে পারে না কিন্তু আপনি যেভাবে নিজের স্বামী বা সাবেক স্বামীকে কবর পর্যন্ত শুয়ে দিলেন তাওবার আবার হাসতে হাসতে অবাক না হয়ে পারা গেল না শুধু তাই নয় এই সাক্ষাৎকারে আপনি অনেকবারই সাকিবের মৃত্যু নিয়ে বেশ কয়েকবার নির্দিদায় কথা বলেছেন নাম্বার পনেরো সাক্ষাৎকারটি পঁয়ত্রিশ মিনিট অতিবাহিত হওয়ার পর অব বিশ্বাস নিজেই স্বীকার করে নেন তিনি প্রথমে চেয়েছিলেন সংসার করবেন পরে তিনি এখন নিজেই চান না সংসার করতে এর জবাবে দর্শকরা বলছেন যদি আপনি নিজেই না চান সংসার করতে তাহলে বারবার কেন সাকিবকে দোষ দিচ্ছেন আপনার সংসার ভেঙে দেওয়ার জন্য নাম্বার ষোলো অনুষ্ঠানের এক ভাগে বিশ্বাস অনেক বড় করে বলেন তার পরিবারের সাথে নাকি সাকিব খান যায় না এর জবাবে দর্শকরা বলেছেন যারা বগুড়া শহরের বাসিন্দা তারা জানেন সিনেমায় নাম লেখানোর আগে আপনাদের পরিবার কি ছিল আর এখন কি হয়েছে আর তাই আপনার মুখে এই ধরনের কথা একদমই মানায় না এর সাথে দর্শকরা এও প্রশ্ন করেন আর সাকিবের পরিবারের সাথে অপবিশ্বাস যায় কিনা আপনার এটাও ভেবে দেখা দরকার দর্শক বেশিরভাগ দর্শকের বলছেন বাংলাদেশের ইতিহাসে অনেক তারকা জুটির মাঝেই সম্পর্ক ছেদ হয়েছে হুমায়ুন আহমেদ গুলতিকিন আহমেদ হুমায়ুন সুবর্ণ মোস্তফা থেকে শুরু করে হালের তাহাসান মিথিলা পর্যন্ত এই ধরনের অসংখ্য নজির রয়েছে কিন্তু সাকিবের সাথে বিচ্ছেদ নিয়ে অভবিশ্বাস যেভাবে সাকিবকে গালাগালি শুরু করেছেন তা একেবারে নিচু মানসিকতার পরিচয় দেওয়া ছাড়া আর কিছুই নয় অনেকেই আশঙ্কা করছেন সাকিব ছাড়া ওপর কোন অস্তিত্ব নেই এই ভয়েই হয়তোবা উপবিশ্বাস এমনটা করছেন আপনারা কি তাই মনে হয় নিচে কমেন্ট সেকশনে